আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ভিডিওতে আপনাকে স্বাগতম। দ্রুততম ডাবল সেঞ্চুরি করে রেকর্ড করালেন ঈশান কিশান। মাত্র 126 বলে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ভারতের এই ব্যাটসম্যান। এর আগে 138 বলে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ইউনিভার্স বসের চেয়ে 12 বল কম খেলে বিশ্ব রেকর্ড করেছেন ঈশান কিশান। বিশ্ব রেকর্ড গড়তে 23-4-9 ছক্কা হাঁকিয়েছেন ঈশান। 49 বলে 50 ছুঁয়েছিলেন রোহিতের ইঞ্জুরিতে সুযোগ পাওয়া ঈশান। 50 থেকে সেঞ্চুরিতে পৌঁছতে খেলেছিলেন 36 বল। 85 বলে 14-4-2 ছক্কায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান মুম্বাইয়ের এই ক্রিকেটার। তখনই মনে হচ্ছিল ব্যাট হাতে ঝড় তুলবেন তিনি, যেই কথা সেই কাজ। সেঞ্চুরির পর আক্রমণের ধার বাড়িয়ে দেন ঈশান, তাতে মিলে যায় ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে মাত্র 41 বল খেলেছেন তিনি। এ সময়ে 9-4-7 ছক্কা হাঁকিয়েছেন তিনি। বাংলাদেশের প্রত্যেক বলারকে পাড়ার বলার বানিয়ে 22 গজে কড়া শাসন করেছেন ঈশান, কাউকে কোনো সুযোগ দেননি। শেষমেশ 210 রানে তাকে থামান তাসকিন আহমেদ। তো দর্শক, পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।